সপ্তাহ পেরিয়ে স্বস্তি ফেরেনি রাজধানীর বাজারে। আবারও বেড়েছে ডিমের দাম, নতুন করে মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিটারজেন্ট, সাবান ও গুঁড়া দুধ। স্বস্তি নেই মাছ ও সবজির বাজারে। আরও জানাচ্ছেন তসলিম তৌহিদ। নিত্যপণ্যের বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধিতে খরচের খাতাই ভারসাম্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধিতে সেই সংখ্যা আরও বাড়ছে। নতুন করে বাজারে সব ধরনের ডিটারজেন্ট ও সাবানের দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে এসব পণ্যের দাম 20-40 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বেড়েছে গুঁড়ো দুধেরও। যদি আপনার পাউডার দিয়ে পার কেজিতে যদি বেরিয়ে যান, আমরা কাস্টমারদেরকে বিশ্বাস করেন, সকাল থেকে কাস্টমার হ্যান্ডেল করতে আমাদের পক্ষে অনেক টাফ হয়ে যাচ্ছে। সব ধরনের সাবানের 15-20 টাকা করে বাড়ছে। 130 টাকার সাবান নেহন 60-65 টাকা, হাফ কেজি গুঁড়োর সাবান আসলে আগে মনে করেন 25-30 টাকা, এখন 70 টাকা। ডিমের দাম গত সপ্তাহ থেকে 10 টাকা করে ডজনে বেড়েছে। অপরিবর্তিত আছে মুরগির দাম। মাছের দাম 20-50 টাকা বেড়েছে কেজিতে। মাছের বাজার যেটা বলা হয় বাংলা কথা একদম গরম, আসলে সাধারণ মানুষের মাছ কেনা অনেক কষ্ট। মাছের আমদানি কম হলে একটু দাম বাড়ে আর কি, আবার আমদানি কম হলে দাম কমবো। গত সপ্তাহে 115 টাকা গেছিল, এই সপ্তাহে 125 টাকা করে ডজন, প্রতি ডজনে প্রায় 10 টাকা করে বাড়তি। স্বস্তি নেই সবজির বাজারেও। বেশিরভাগই বিক্রি হচ্ছে 50-70 টাকার মধ্যে। আগুন দামে বিক্রি হচ্ছে আগাম শীতকালীন সব সবজি। দামের ভিতরে গেলে সিমের দাম একটু বেশি আছে, 130-140 টাকা। যদি বৃষ্টি বাদল হয় তাহলে সবজির দামটা এই 2-3 দিনের ভিতরে আরো বাইরে যাইব। যে আমরা আমরা ইনকাম করি এই টাকায় কি আমাদের দিন চলে এখন কোন, মানে আমরা কি কি দিয়ে কি করব। এদিকে বাজারে নতুন করে বেড়েছে পোলাও চালের দাম, তবে আগের দামেই বিক্রি হচ্ছে মিনিকেট ও আঠাশ চাল। তসলিম তৌহিদ, News 24, ঢাকা।